আমরা চলে এসেছি বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকতে, হ্যাঁ বাংলাদেশের কক্সবাজারে। আমরা ইন্ডিয়া থেকে রওনা হয়েছি, প্রথমে বনগাঁ বেনাপুল বর্ডার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। ওখানে আমার এক বন্ধুর বাড়িতে একদিন থেকে পরের দিন রাত 8টার সময় এস আলম বাসে উঠে পড়লাম। সারা রাত ঝিরিঝিরি বৃষ্টি, এক অপূর্ব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা পরের দিন ভোর 5টায় কক্সবাজারে নামলাম। এবার আমরা সমুদ্র সৈকতের পাশেই, আমরা অনেকে বলে থাকি টিলা বা পাহাড়, তার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এই টিলার উপরে ছোট ছোট অনেক বাড়ি আছে। আমরা চলুন দেখি সেই বাড়িগুলো ঘরগুলো কিরকম। মাটি কেটে কেটে রাস্তা তৈরি করা হয়েছে, চারিদিক সবুজ আর সবুজ, সুন্দর একটি উপভোগ করার মতো জায়গা। এই ছোট আঁকাবাঁকা রাস্তা নিচে অনেক গভীর। যাই হোক, তারপরেও আমরা নতুন ওখানে। মনের মধ্যে একটা ভয় ভয় করছিল, উঠতে পারছি না, এতটাই কষ্ট লাগছে। বৃষ্টি হয়েছে, সিঁড়িগুলো পেছল, তারপরও ওঠার জন্য আমরা অবিরম উঠেই চলেছি। এবার সেই চূড়াতে গিয়ে আমরা দেখব চারিদিকটা কেমন লাগে। এই এখান থেকে সমুদ্র সৈকত দেখা যাবে, এবং যে বাড়িগুলো রয়েছে সে বাড়িগুলো আমরা দেখাতে পারব। ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখা যাচ্ছে, এই যে এখান থেকে দাঁড়িয়ে আমরা সমুদ্রটাকে দেখতে পাচ্ছি। চারিদিকে ঘন জঙ্গল, এবার আমরা পাহাড় থেকে নেমে শুকনো মাছের উদ্দেশ্যে, মানে দেখার উদ্দেশ্যে রওনা হলাম কক্সবাজারে। এই শুকনো মাছ অর্থাৎ শুটকি মাছ, অনেকে ওখানকার আঞ্চলিক ভাষায় বলে শুটকি মাছ,
এই শুটকি মাছ দেখার জন্য আমরা এই দোকানগুলো পরিদর্শন করলাম। খুব সুন্দর সুন্দর শুটকি আছে এখানে এবং সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা মহেশখালীর উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। মহেশখালী জায়গাটা না দেখলে কক্সবাজারের যাওয়ার সার্থকটা হয়তো অপূরণ হয়ে থাকবে। তাই আমরা মহেশখালীর উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এই স্পিড বোটে 120 টাকা করে ভাড়া, যেতে লাগবে 14 থেকে 15 মিনিট। এবার আমরা মহেশখালীর ঘাটে এসে নামলাম। এখান থেকে একটি অটো রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়ছি। ইনি আমার, মানে বলতে পারেন আমরা সবাই মিলে একটা আনন্দের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমরা পৌঁছে গেলাম মহেশখালীর আদি মন্দিরে। আদিনাথ মন্দির হিন্দু সম্প্রদায়ের মন্দির। এখানে যারা হিন্দু আছেন তাদের ধর্মের জন্য এই মন্দির। মাটির পিলা কেটে এই মন্দির তৈরি হয়েছে। চারিদিকে সবুজ, আর ডান দিকে সমুদ্র সৈকত, এক অপূর্ব সুন্দর অনুভূতি। দেখতেই পাচ্ছেন কতটা উঁচুতে আমরা উঠে গেছি। এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। এখানে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। আমরা রাধা কৃষ্ণর দর্শন করছি। এবার আমরা আদি মন্দিরে প্রবেশ করব। খুব সুন্দর জায়গা, না আসলে হয়তো মিস করবেন।
এই হলো আদিনাথ প্রধান মন্দির। এবার আমরা চলে এসেছি যেখানে লবণ সংগ্রহ করা হয় এবং এখানে এই ভেড়িগুলোতে প্রচুর মাছ, চিংড়ি মাছ বিশেষ করে চাষ হয়। এবার চলে আসলাম আমরা ঝাউবন। আমার তো ভীষণ ভালো লাগছে এবং আমার যারা সহকর্মী বন্ধুরা আছে তাদেরকে নিয়ে এই ঝাউবন পরিদর্শন করছি। আপনারা যদি কখনো আসেন মহেশকালী ঘাট থেকে অটো রিজার্ভ করে নেবেন, তাহলে উনি সমস্ত জায়গায় ঘুরিয়ে দেবে। সেটা অবশ্য কন্ট্যাক্ট করে নেবেন। আমরা যেমন 6 জন ছিলাম, আমরা 800 টাকাতে কন্ট্যাক্ট করেছি মহেশখালী ঘাট থেকে আদি মন্দির এবং যেখানে লবণ উৎপাদন হয় আর ঝাউবন। এবং আমাদের অটো ড্রাইভার ভাই খুবই ভালো মানুষ ছিলেন, আমাদের সমস্ত জায়গা পরিদর্শন করে ঘুরিয়ে দেখিয়েছেন। ঝাউবনের পারে সারি সারি নৌকাগুলো তার কথা বলছে। সামনে ঘন জঙ্গল আর সমুদ্রের যখন জোয়ার হয় তখন জল এই নদী বেয়ে ঝাউবনের ঘাটে চলে আসে। বল, মাছ ধরছিস না কাঁকড়া? কাঁকড়া কে কে, তুই কি ধরছিস, কাঁকড়া না মাছ? কি এটা, কাদা? আচ্ছা, নৌকায় জল যে প্রান্ত আমাদের কে গাইড দিয়ে নিয়ে আসছে এবং আমার ভাই আছে একজন, তো পরিবেশটা খুব সুন্দর। যেখানে বাংলাদেশে খুব পরিচিত। এবার আমরা রওনা হলাম কক্সবাজার আমাদের হোটেলে। মহেশখালীর ঘাটে এসে পান খাবো না
এটা তো অসম্ভব একটা ব্যাপার, খুব সুন্দর একটি জায়গা। এই নদীটি বয়ে গেছে জঙ্গলের দিকে। আসুন আমরা মহেশখালীর পান, আগুন মানুষটি পান কে জান, মহেশ খেলো যেতে পারবে পান, আগুন মানুষটি পান কে জান, আগুন মানুষটি পান কে জান দেখা যায় আগুন, আগুন মানুষটি পান কে জান, সুন্দর সেই ভিডিওটা। আমরা পানটা খেয়ে নিলাম, যাই হোক এবার আমরা মহেশখালী ঘাট থেকে আমরা এবার নিচে সিঁড়িতে নাম। এই সিঁড়ির পাশে অনেক চাচারা চিংড়ি মাছ নিয়ে বসে আছে। এবার আমাদের স্পিড বোট রওনা দিল কক্সবাজার 6 নম্বর ঘাট। বুঝতেই পারছেন কত একটি সুন্দর জায়গা, চোখে না দেখলে, নিজের চোখে না দেখলে কখনোই অনুভব করতে পারবেন। সবাইকে বলছি যদি কখনো কক্সবাজার আসেন তাহলে মহেশখালী জায়গাটা দেখতে কখনো মিস করবেন না। আর কিছুক্ষণের মধ্যেই কক্সবাজার 6 নম্বর গেটে আমরা পৌঁছে যাব। আর দর্শক বন্ধুদের বলছি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, নমস্কার এবং খোদা হাফেজ।